ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিওপ্যাথি ইন ডেইলি লাইফ গ্যাস অম্বলের সমস্যা নিয়ে আজ আমি আলোচনা করবো গ্যাস কেন হয় কেন গ্যাস হয় অম্বল হয় কেন ঢেঁকুর ওঠে হেঁচকি ওঠে খাওয়ার সহ কিছুটা করে কারুর কারুর ক্ষেত্রে জল উঠে আসে বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো কেউ কোনো পেশেন্ট চেম্বারে এসে কখনো বলেন যে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পেট ফুলে উঠছে পেটে ব্যথা হচ্ছে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে জল ঢেকুর উঠছে গলায় জ্বালা জ্বালা করছে এসব নানা রকম প্রবলেমের আজ আমি হোমিওপ্যাথিক বলবো এই এইসব জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখতে হবে প্রথমে বলি গ্যাস কেন হয় যখন আমরা মুখ দিয়ে বারবার শ্বাস নিই বা কম চিবিয়ে খাবার খাই বা গিলে কোনো খাবার খাই তখন কিন্তু মুখের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে বাতাস ঢোকে পেটের মধ্যে স্টমাকের মধ্যে প্রচুর বাতাস যায় আবার কারু কারু ক্ষেত্রে অভ্যেস আছে বারবার ঢোক গেলা বা ধূমপান করা এসবের জন্যও কিন্তু স্টমাকে প্রচুর পরিমাণে বাতাস যায় যে খাবারগুলো হজম করা খুব কঠিন যেমন মাংস অত্যধিক মশলাযুক্ত খাওয়ার এগুলো খেলেও গ্যাস ফর্ম করে এছাড়া যাদের যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম আছে আইবিএস এই রোগের ক্ষেত্রেও কিন্তু পেটে প্রচুর গ্যাস ফর্ম করে যাদের লিভার বা প্যানক্রিয়াসের রোগ আছে তাদের ক্ষেত্রেও গ্যাসের সমস্যা হয় এবার বলি অ্যাসিডিটি কেন হয় খুব তেল মশলাযুক্ত খাওয়ার যদি খাওয়া হয় অত্যধিক খুব ঘন ঘন যদি খাওয়া হয় তবে কিন্তু মুখ থেকে প্রাথমিক অবস্থায় মুখ থেকে এমনি জল ঢেকুর ওঠে টক টক জল ঢেঁকুর ওঠে আবার স্টমাক বা ডিওডেনামের আলসারের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় জিআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা হলেও কিন্তু স্টমাকের মধ্যে এইচসিএল প্রচুর পরিমাণে তৈরি হয় যার ফলে এটা খাদ্য থেকে ওপরে উঠে আসে গলা দিয়ে বেরিয়ে উঠে আসে তাতে বুক জ্বালা করে মুখে টক ভাব হয়ে যায় আর অ্যাসিডিটির সমস্যা হয় এই অ্যাসিডিটি প্রতিরোধের জন্যে আমাদের কতগুলো অভ্যাস বদলাতে হবে কিংবা ভালো অভ্যেস গড়ে তুলতে হবে যেমন অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা বা উপোস করা একদম উচিত নয় আমাদের পেটে সবসময় এইচসিএল তৈরি হয় সেই এইচসিএল এস দিয়েই আমাদের হজম হয় এই এস যদি খালি পেটে ক্রমাগত নির্গত হতে থাকে তবে কিন্তু আমাদের অ্যাসিডের সমস্যা হয় অর্থাৎ তিন ঘন্টা অন্তর অন্তর আমাদের কিন্তু খাওয়ার খেতেই হবে নাহলে অ্যাসিডের সমস্যা হবে আর খাওয়ার পরেই অনেকের অভ্যাস আছে ঘুমিয়ে পড়া এই এই অভ্যাস ত্যাগ করলে অ্যাসিডের সমস্যা অনেকটা কমবে প্রচুর পরিমাণে জল খেতে হবে তাতে অনেকটা অ্যাসিডের সমস্যা কমবে অবশ্যই এক্সারসাইজ করতে হবে হালকা কিছু ব্যায়াম এক্সারসাইজ এগুলো করা দরকার আর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এই ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণে না হলেও আমাদের দেহে অ্যাসিডের সমস্যা দেখা যায়। আজ আমি টপ কিছু গ্যাস অম্বলের হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলো দিয়ে সাধারণত চিকিৎসা করা হয় হোমিওপ্যাথিতে প্রচুর গ্যাস অম্বলের কিংবা অনেক রোগের প্রচুর বিভিন্ন রোগের প্রচুর ট্রিটমেন্ট আছে প্রচুর মেডিসিন আছে সাইন অ্যান্ড সিমটমস অনুযায়ী খেতে হয় এবার আমি সাইন অ্যান্ড সিমটমস অনুযায়ী কতগুলো ওষুধের নাম বলবো যেমন দরকার খেলে অবশ্যই উপকার পাবেন প্রথমেই বলি কার্বোভেজের কথা কার্বোভেস থার্টি যখন গ্যাসে পেট ফুলে উঠবে আর বড় বড় ঢেঁকুর উঠবে আর ঢেকুর উঠলে পেটটা পেটে কিন্তু বেশ আরাম বোধ হয় পেটে খুব অস্বস্তি থাকে কিন্তু ঢেকুর ওঠার পরে পেটে আরাম বোধ হয় আর এই পেশেন্টরা কখনো ফ্যান ছাড়া থাকতে পছন্দ করেন না সবসময় ফ্যানের নিচে থাকতে পছন্দ করেন এরম যদি কন্ডিশান হয় তবে কার্বোভেজ থার্টি এই ওষুধটা দিনে চারবার করে দু ফোঁটা করে খেতে থাকুন কদিনের মধ্যে রিলিফ পাবেন এরপর বলি আইরিশ ভার্স থার্টি এই ওষুধটার কথা এই ওষুধটা কখন খাবেন পেটে যদি খুব অস্বস্তি থাকে সঙ্গে পেটে ব্যথা থাকে আর মুখ থেকে বারবার টক জল উঠে আসে ফলে মুখ টক হয়ে যায় এরকম সাইন থাকলে আইরিশ ভার্স থার্টি এই ওষুধটা ফোটা করে দিনে চারবার খাবেন উপকার পাবেন এরপর বলি চায়না থার্টি এই ওষুধটার কথা চায়না থার্টি কখন খাবেন যদি তল ব্যথা হয় তল পেটে ব্যথা হলে আর চাপ দিয়ে থাকলে সেই ব্যথা যদি কমে যায় আরাম বোধ হয় তবে চায়না থার্টি এই ওষুধটা খাবেন চায়না দু ফোটা করে দিনে চারবার করে খাবেন কয়েকদিন খেলেই উপকার পাবেন এবার বলি ফসফরাস টু হান্ড্রেড এই ওষুধটার কথা ফসফরাস টু কখন খাবেন গ্যাস অ্যাসিডিটির প্রবলেমের জন্য পেটে যখন প্রচুর অস্বস্তি হবে সঙ্গে লুজ মোশন হবে অর্থাৎ পেট খারাপ দে হবে পেট খারাপ হয় আর এই পেশেন্টরা যদি ঠান্ডা জল খাওয়া যায় তবে আরাম বোধ হয় এরম যদি কন্ডিশন হয় তবে ফসফরাস টু হান্ড্রেড এই ওষুধটা দিনে দুবার করে দু ফোটা করে খেতে থাকবেন দু চার দিন পরেই আরাম পাবেন এবার বলি ফসফরাস টু হান্ড্রেড এই ওষুধটার কথা এই ওষুধটা কখন খাবেন গ্যাস অ্যাসিডিটির জন্য পেটে খুব অস্বস্তি থাকবে সঙ্গে লুজ মোশন হবে অর্থাৎ পেট খারাপ শুরু হয়ে যাবে এই পেশেন্টরা কিন্তু ঠান্ডা জল খেলে পেটের অস্বস্তির একটু উপশম হয় এক্ষেত্রে ফসফরাস টু হান্ড্রেড দিনে দুবার করে দু ফোটা করে খেলে কদিন খেলেই উপকার হয়ে যাবে এবার বলি লাইকোপোডিয়াম থার্টি এই পেশেন্টরা গরম খাবার খেতে খুব পছন্দ করেন খাওয়ার পর অর্থাৎ খাওয়ার এক দু ঘন্টা পর থেকে এদের প্রবলেম শুরু হয় এই বিকেলের অর্থাৎ বিকেলের দিক থেকে গ্যাস আর অ্যাসিডিটির প্রবলেম শুরু হয় বিকেল চারটের পর থেকে এরম যদি কন্ডিশন হয় তবে লাইকোপোডিয়াম থার্টি দিনে চারবার দু ফোটা করে খেলে উপকার পাবেন এবার বলি পালসার থার্টি এই ওষুধটা কখন খাবেন যদি খুব চর্বি জাতীয় খাওয়ার মাছ মাংস এসব খাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় অথবা ফল মূল ইত্যাদি খাওয়ার পরে যদি গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় তবে পালসার থার্টি এই ওষুধটা খুবই উপকারী এই ওষুধটা দিনে চারবার করে দু ফোঁটা করে খেতে থাকুন কদিন খাওয়ার পরেই উপকার পাবেন এবার বলি নাক্সম থার্টি এই ওষুধটার কথা এই ওষুধটার নাম অনেকেই শুনেছেন যারা রাত জেগে কাজ করার ফলে রাত জাগার ফলে যাদের গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ খুবই উপকারী গ্যাস অ্যাসিডিটির সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরও কিন্তু এই ওষুধ খুব উপকারী খাওয়ার পর যদি ঘন ঘন হেঁচকি উঠতে থাকে তাদের ক্ষেত্রে এই নাক্স থারটি খুব উপকারী এই নাকস্তারটি দিনে চারবার করে দু ফোঁটা করে খেতে থাকুন অবশ্যই উপকার পাবেন এবার বলি রবিনিয়া মাদার টিংচার এই ওষুধটার কথা কারুর যদি অ্যাসিডিটির সাথে যখনই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হবে তখনই মাথা ধরে মাথা ঘোরে তবে রবিনিয়া মাদার টিংচার এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা দিনে তিনবার হাফ কাপ জলের মধ্যে দশ ফোঁটা করে খেলি দশ ফোঁটা করে দিয়ে খেলে কিন্তু কদিনের মধ্যে উপকার পাবেন এবার বলি কিউপ্রাম মেট থার্টি এই ওষুধটার কথা খাওয়ার কিছুক্ষণ পর যাদের অ্যাসিডিটির সমস্যা শুরু হয় গলায় জ্বালা করে এত জ্বালা করে যে কাশি শুরু হয় এরকম যদি কন্ডিশন হয় তবে কিউপ্রাম মেট থার্টি এই ওষুধটা দিনে চারবার দু ফোঁটা করে খেতে থাকুন উপকার পাবেন এবার একটা বায়োকেমিক ওষুধের কথা বলবো ন্যাট্রাম ফস সিক্স এক্স এই ন্যাট্রাম ফস সিক্স এক্স এটা যদি চারটে করে এই অ্যাসি গ্যাস অ্যাসিডিটির প্রবলেমের জন্যে যদি চারটে করে ট্যাবলেট দিনে চারবার করে খেতে থাকেন অবশ্যই গ্যাস অ্যাসিডিটির হাত থেকে এবার বলি একটা বায়োকেমিক ওষুধের কথা ট্রম ফর সিক্স এক্স এই ওষুধটা যদি গ্যাস অম্বলের সমস্যা হয় তবে চারটে করে ট্যাবলেট দিনে চারবার করে খেতে থাকুন অবশ্যই কিছু মধ্যেই উপকার পাবেন আমার এই পরামর্শ যদি ভালো লাগে তবে অবশ্যই এই পরামর্শ ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন আর সবাইকে জানার সুযোগ করে দিন আর অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি উত্তর দেব থ্যাংক ইউ